এরপরে অনেক সাংবাদিক ভাইয়েরা পত্রিকায় লেখালেখি করছেন যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, আসলে বিষয়টি গুজব এবং ফেতনা ছড়ানো হচ্ছে, কেউ বিভ্রান্তিতে পড়বেন না। কিছু কিছু সাংবাদিকের মাদ্রাসা নিয়ে চুলকানি আছে, তাই বলবো সবাই হলুদ মিডিয়াকে বয়কট করুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই আমাদের কাছে এসএমএস করছেন যে ভাই, বাংলাদেশের একটি মাদ্রাসা প্রশাসনের লোকজন বন্ধ করে দিয়েছে আর আপনি এখনও পর্যন্ত চুপ করে বসে আছেন কেমনে কি? আলামিন ভাই চলে এসেছে কথা বলবে, লাইক দিয়ে বসে পড়ুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বাংলাদেশের প্রথম সারির পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেল যেভাবে ব্যাপারটাকে নিউজ করেছে বা হেডলাইন করেছে যে জাতীয় সঙ্গীতকে বিকৃতি করার কারণে একটি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, তো আমরা আসেন একটু বিস্তারিত আলোচনা করি, একটু মনোযোগ দিবেন। কুমিল্লার মুরাদনগরের একটি মাদ্রাসার একজন শিক্ষক, আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বলবো যে একজন হুজুর, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকে ঠিক রেখে এটা একটি ইসলামিক সঙ্গীত বানিয়েছে, যেটার প্রথম লাইন ছিল এমন যে আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি। আমি শোনাচ্ছি, তাহলে আপনারা ব্যাপারটা ভালো মতো বুঝবেন। আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার দয়ায় তোমার মায়ায় অধম আমি বেঁচে আছি, দয়ার আল্লাহ আমি তোমার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন, তো তিনি জাতীয় সঙ্গীতের সুরটাকে নকল করে একটি ইসলামিক গান বানিয়েছেন এবং তিনি তার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে এটা শেয়ার করেছেন। আপনারাও প্রচুর পরিমাণে শেয়ার করেছেন, মানে ভাইরাল করে দিয়েছেন, এবং কিছু কিছু মানুষজন আবেগে পড়ে আপনারা উপরে স্ট্যাটাস দিয়েছেন বা পোস্টের সাথে ক্যাপশন দিয়েছেন যে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত। এটার জন্যই বিপদ নেমে এসেছে ওই লোকটার উপরে, প্রশাসনের নজরে এসেছে, সেই লোকটাকে প্রশাসনের লোকজন ডেকে ওয়ার্নিং দিয়েছে যে তুমি ভিডিও দুইটা ডিলিট করবা ফেসবুক এবং ইউটিউব থেকে, এবং তুমি লাইভে এসে ক্ষমা চাইবা। তো তার ক্ষমা চাওয়ার কিছু কথাবার্তা আমি আপনাদেরকে একটু শোনাবো, নাহলে বুঝবেন না পুরো ভিডিওটা। আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার দয়ায় তোমার মায়ায় অধম আমি বেঁচে আছি, এই হামদে বাড়ি তালাকটি আমি পোস্ট করেছিলাম। এরপর থেকে প্রায় চার দিন পাঁচ দিন ধরে অনেক শেয়ার, অনেক ফেসবুকে এবং ইউটিউবে অনেক শেয়ার হয়েছে এবং অনেকে এটা নিয়ে মন্তব্য করেছেন, অনেকে সমালোচনা করেছেন, অনেকে আমার পক্ষে কমেন্ট করেছেন। যাই হোক, সবচেয়ে বড় কষ্টের কথা হলো আমি ফেসবুকে এটাকে হামদে বাড়ি তালা বলে পোস্ট করেছিলাম, অনেকে এটাকে আপনার আইডিতে শেয়ার করেছেন বা এটাকে ডাউনলোড করে আবার শেয়ার করেছেন। আপনি লিখেছেন কি যে বের হলো বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত, অথবা অনেকে লিখেছেন যে এবার বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত লিখলেন মোহাম্মদ নাজিবুল আফসারি। এভাবে যে আপনারা আপনাদের বিভিন্ন সাইডে আপনারা এটা শেয়ার করলেন, এতে আমার অনেক প্রবলেম হয়েছে। এজন্য আমি মূলত আমরা যে জাতীয় সঙ্গীতের সুরে কোনো কিছু বলা যাবে না বা কোনো গানে সুরে কোনো কিছু বলা যাবে না, এটা সাধারণত আমরা যারা সাধারণ আছি আমরা এতগুলো বুঝি না বা এটা আমাদের কাছে স্পষ্ট এই আইনটা আমরা আমাদের জানা নেই, যার কারণে আসলে আমি জাতীয় সঙ্গীতের সুরে এই হামদে বাড়ি তালাটা গিয়েছিলাম এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং প্রশাসনিকভাবে অনেক সমস্যা হচ্ছে। এর জন্য যারা যে যেখান থেকে আমার এই ইসলামী সঙ্গীত বা আমদে বাড়িতে আল্লাহ আল্লাহর নামে যে আমি প্রশংসা গিয়েছিলাম, আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি, আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা আপনাদের ওয়াল থেকে আপনারা এটা কেটে দেন। ইউটিউবে অনেকে সার্চ দেন, আমি দেখেছি যারা ইউটিউবে ছেড়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে এটা কেটে দিবেন দয়া করে, এবং আপনাদের যারা ফেসবুকে শেয়ার করেছেন আপনারা এটা কেটে দিবেন, এবং আমি বিশেষভাবে যারা আপনারা এটা মাইন্ড করেছেন
এবং যেটা বলেছি যে বাংলাদেশের আইন, এটা আমার জানা নাই যে কোন সুর নকল করলে তার শাস্তি হয় বা একটা নিষেধাজ্ঞা আছে। এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন এবং আপনারা সকলে একটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আর কখনো এমন হবে না, কোনোদিন কোন গান বা কোন প্রচলিত কোন কবিতার সুর নকল করবো না ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা তো বুঝতে পারলেন যে তিনি ক্ষমা চাইল, আসলে প্রকৃতপক্ষে তিনি কপিরাইটের যে নিয়ম নীতি আছে সেটা লঙ্ঘন করেছে। কপিরাইটের নিয়ম নীতি কি আমি আপনাদেরকে সংক্ষেপে যদি বোঝাতে চাই, আপনি যে কারোর কোনো কন্টেন্ট, সেটা সুর হোক ভিডিও হোক, তার অনুমতি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। এটা কপিরাইটের নিয়ম নীতির বাইরে চলে যাবে এবং আপনাকে সাজাও পেতে হতে পারে। তো আমাদের কথা হচ্ছে, আপনারা আইন প্রশাসনের লোকজনদেরকে বলবো, যদি দোষ করে থাকে, ওই শিক্ষক করেছে, ওই হুজুর করেছে, চাইলে আপনারা তাকে সংশোধনের জন্য সুযোগ দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু মাদ্রাসা কি দোষ করলো, মাদ্রাসাকে কেন বন্ধ করলেন, এটাই তো আপনাদের প্রশ্ন। এই প্রশ্নের জবাবও আমি দিব। আমি জানি না এখানে কোনো রাজনৈতিক চাল খাটতেছে কিনা, আমি কিন্তু জানি না। তো সর্বশেষ যে তথ্যটা আমরা পেয়েছি, সেই হুজুর বা শিক্ষক আবারও ফেসবুক লাইভে এসেছেন এবং তিনি স্টেটমেন্ট দিয়েছে যে তাদের মাদ্রাসার নাকি কাগজপত্র ঠিক নাই। সে এলাকার প্রশাসন বলে, প্রশাসক বলেছে যে মাদ্রাসার কাগজপত্র ঠিক করে আমার কাছে আসো, এরপরে মাদ্রাসা খুলে দেওয়া হবে। এই হচ্ছে সর্বশেষ আপডেট। তো আমি বলবো, রিকোয়েস্ট করব সে এলাকার প্রশাসককে, যেহেতু একটা ইসলামিক প্রতিষ্ঠান, তাদেরকে সাহায্য করেন। আপনারা তো দেখলেন জাতীয় সংঘ যখন যে কপি করা গানটা চললো আর কি, তখন অনেকগুলা ছাত্রকে দেখতে পাইলেন, তো এদের লাইফটা কী হবে। তো সাহায্য করেন কাগজপত্র যাতে তারা খুব সহজে পেয়ে যায়, আর এটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন, এটাই ভালো হবে। তো আপনাদের কাছে মতামত নিয়ে ভিডিওটা আমি শেষ করব। এই যে জাতীয় সঙ্গীতের সুরটাকে কপি করে তিনি একটি ইসলামিক সঙ্গীত বানালেন, এই ব্যাপারটাকে আপনারা সমর্থন করছেন নাকি না, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যুক্তি সহকারে। আমি জানি আপনারা অনেকেই সমর্থন করবেন, অনেকেই করবেন না। আসলে অন্য কোনো গানের সুর চুরি করলে এতটা বিপদে পড়তে হয় না, এটা জাতীয় সঙ্গীতের সুর, তো এই জন্য তিনি একটু বিপদে পড়ে গেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলামিন ভাই সবসময় অন্যায় দেখলে প্রতিবাদ করে, আজকেও করলো। আল্লাহ হাফেজ। এরপরে অনেক সাংবাদিক ভাইয়েরা পত্রিকায় লেখালেখি করছেন যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে বিষয়টি গুজব এবং ফেতনা ছড়ানো হচ্ছে, কেউ বিভ্রান্তিতে পড়বেন না। আমার মাদ্রাসা চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমি মাদ্রাসা করেছি মাত্র 1 মাস 18 দিন, এই জন্য ওনারা কাগজপত্র চেয়েছেন এবং কাগজপত্র আমি দেখাতে পারি নাই, অল্প দিন হয়েছে মাদ্রাসা বয়স, এই জন্য করতে পারি না কাগজ। ওনারা বলেছেন কাগজপত্র করে আবার পুনরায় আগের মতো মাদ্রাসা চালু করার জন্য।